নয়নতারা মৎস্য হ্যাসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন প্রতিবেদন দেখুন আমি প্রদীপ প্রায় আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশি মাছের পোনা দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন কিভাবে খাবার প্রয়োগ করবেন এইসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখুন আগে আমাদের পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এগুলো অরিজিনাল দেশি শিং মাছ এগুলো আপনার হলুদ এবং লালচে কালার হবে এই মাছ এই মাছগুলো আপনারা প্রতি শতকে এককভাবে চাষ করিলে পনেরোশো পিস করে পনা দিতে পারবেন এবং আপনারা এই টাইপের পোনাগুলোকে সরাসরি সরিষা দানার মতো ভাসমান ফিট যেটাকে জিরো পয়েন্ট ফাইভ বলা হয় এই খাবারগুলো দিতে হবে এবং এই খাবারগুলো আপনার দুই টাইম দিতে হবে সকাল এবং সন্ধ্যা এবং এই মাছগুলো এই টাইপের পোনা সর্বোচ্চ আপনার সময় লাগবে বাজারজাত করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে দেখুন আগে আমাদের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো অবশ্যই পোনার কোয়ালিটির উপর এবং পোনার গ্রোথের উপর নির্ভর করবে একজন চাষির ব্যবসা আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে নিয়েও যেতে পারবেন তার আগে দেখুন আমাদের পোনার সাইজগুলো এবং পোনার কোয়ালিটিগুলো আপনারা পুকুরে প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর চুন পটাশ লবণ এগুলো প্রয়োগ করবেন এই শিং মাছের উপরে আপনার মাছ অবশ্যই হল হলদি কালার এবং লালচে কালার হবে এবং মাছের গ্রোথ এবং খাবার এগুলো খুব কম লাগবে মাছগুলো সুস্থ এবং সবল থাকবে যদি আপনারা চুন পটাশ লবণ প্রয়োগ করেন পুকুরে প্রতি শতাংশে হাফ কেজি চুন এবং তিনশো গ্রাম চারশো গ্রাম করে লবণ ব্যবহার করবেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর দেখেন ভালো করে খেয়াল করে আমাদের পোনার সাইজগুলো এবং পোনার কোয়ালিটিগুলো আমরা এই টাইপের পণাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পণার অবশ্যই মান ভালো হবে আপনারা পূর্বে যারা নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের পনার সাইজ এবং পণার গ্রোথগুলো কেমন আসে দেখুন আমার এই হাউজে আমি এক লক্ষ পনা উঠিয়েছি আজকে ডেলিভারি দেবো তো অসংখ্য ধন্যবাদ রইল মৎস্য সরচারির পক্ষ থেকে